আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে আজ আরো পনেরোশো চৌত্রিশ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি আরবে আজ আবারও বেড়েছে করোনায় আক্রান্ত রুগী আজ একই জুলাই দু সৌদি আরব সময় বিকেল তিনটা তিরিশ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ নতুন করে পনেরোশো চৌত্রিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো চার লক্ষ উনানব্বই হাজার একশো ছাব্বিশ জন তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে মারা গিয়েছে ১৩ জন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে সাত হাজার আটশো বত্রিশ জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে আজ সুস্থ হয়েছে চোদ্দশো সাতাশি জন এখন পর্যন্ত মোট চার লক্ষ উনসত্তর হাজার একশো বিশ জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে বারো হাজার একশো চুয়াত্তর জন এদের মধ্য থেকে তেরোশো উনানব্বই জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন এবার জেনে নেওয়া যাক আজ সৌদি আরবের যেই সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তা হলো মক্কাতে তিনশো সাতাত্তর জন পূর্বাঞ্চলে তিনশো সাঁত্রিশ জন রিয়াদে তিনশো দশ জন আসিরে একশো ছাপ্পান্ন জন জাজানে ছিয়ানব্বই জন মদিনাতে চুয়াত্তর জন আলকাসিমে বাষট্টি জন নাজরানে ছত্রিশ জন আলবাহাতে উনত্রিশ জন তাবুকে ২০ জন হাইলে উনিশজন উত্তরাঞ্চলে এগারো জন আল জৌফে সাতজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে